ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আপনারা কি জানেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কি? অ্যামাজন নদী। অ্যামাজন নদীর উৎপত্তি স্থল নিয়ে সুন্দর একটি ঘটনা রয়েছে। এই অ্যামাজন নদী যেখান থেকে উৎপত্তি স্থল তার উৎস স্থল থেকে প্রতি 8 সেকেন্ড অন্তর অন্তর একটি মাত্র পানির ফোঁটা পড়ে। এই একটি মাত্র পানির ফোঁটা অ্যামাজন নদীকে পৃথিবীর বৃহত্তম নদীর মধ্যে একটি করে দিয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ ধারাবাহিকতা। অ্যামাজন নদী তার ধারাবাহিকতা ধরে রেখেছে বলেই সে আজ পৃথিবীর বৃহত্তম নদীর মধ্যে একটি নদী হতে পেরেছে। আমরা যদি আমাদের জীবনের ধারাবাহিকতা ধরে রাখি, তাহলে আমরাও অ্যামাজন নদীর মতো একদিন সাকসেস হতে পারব। আমাদের জীবনে ব্যর্থতা তখনই আসে যখন আমরা একটা কাজ করতে গিয়ে মাঝপথে হাল ছেড়ে দিই। তাই আমরা যদি অ্যামাজন নদীর মতো ধারাবাহিকতা বজায় রাখি, তাহলে আমরাও সাকসেস হতে পারবো। এর জন্যই কবি বলে গেছেন, ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। ধন্যবাদ সবাইকে।